নার্সারির ছোট ছোট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর বাড়িতে নিশ্চয়ই পড়াশোনা করছো, যেগুলো দিচ্ছি আমাদের তো অল্প সময়ের মধ্যে দিচ্ছি, এগুলো বাড়িতে তোমরা অপরন্ত সময় পাবে, এগুলো বাড়িতে ভালো করে অভ্যাস করবে। আজকে তোমাদের যেটা ছিল তারপরে পি কিউ আর এস টি, এই ছোট হাতের এইগুলো বাড়িতে ভালো করে তোমরা অভ্যাস করবে। এবার এটা লেখার পর তোমরা যেমন এটা থেকে ধরো তোমাদের প্রথমে বলে পি, তারপরে কিউ, তারপরে আর, এস, টি, এই পাঁচটা ভার বাড়িতে ভালো করে পড়বে। এবার এইগুলো বাড়িতে আবার এরকমভাবে লিখবে, শূন্যস্থানে বর্ণ বসাও, ব্যবহার পি ড্যাশ, তারপরে আর ড্যাশ টি, তবে পি এর পরে কিউ আর এস টি। এবার তার দুয়ের আগে বর্ণ লিখো, কিভাবে লিখবে ধরো ড্যাশ কিউ ড্যাশ এস ড্যাশ টি, তাহলে কি হবে প্রথমটা পি কিউ আর এস, তাহলে এস টি। আবার ধরো পরের বর্ণ যদি করো, পরের বর্ণ, পরের বর্ণ ধরো দেওয়া রইল কিউ ড্যাশ পি ড্যাশ এস ড্যাশ, তাহলে কিউ এর পরে কি বলবে, কিউ আর, পি এর পরে কি আসবে কিউ, এস এর পরে টি, ঠিক আছে। এবার ধরো বর্ণগুলো নিয়ে স্থাপন, কিভাবে ধরো রেন কিউ টি কিউ টি মিলাবে এম ধরো কিউ কিউ টি বি বি, তাহলে আমরা আজকে কি করালাম ধরো পি কিউ আর এস টি বারবার এটা করবে ছোট হাতে পি কিউ আর এস টি আজকে তোমাদের পড়ানো হলো। তাহলে এইগুলোকে ধরো এটা যদি বড় হাতের আমরা ধরি, বড় হাতের পিটা, বড় হাতের পি তোমরা জানো, এটা ছোট হাতে আমরা নিচে পি পি, তাহলে কিউ আর এস টি, এটাই ছোট হাতের হচ্ছে। এইভাবে তোমরা বারবার বাড়িতে অভ্যাস করবে, আর প্রত্যেকে ভালো থাকবে, সুস্থ থাকবে, সময় মানে বেশি তো পাচ্ছই, বাড়িতে ভালো করে পড়বে, ছোটাছুটিটা কম করবে, ভালো থাকবে আর কি।